পারমার্থিক জীবনে অধঃপতনের জন্য একমাত্র বৈষ্ণব অপরাধই যথেষ্ট। তো আজকে আমরা জানব কি কারণে আমাদের বৈষ্ণব অপরাধ হয়। অনেক সময় আমরা ছোট ছোট বৈষ্ণব অপরাধ করি, ছোট ছোট অপরাধ থেকে বড় বড় বৈষ্ণব অপরাধ করার সাহস তৈরি হয়। এভাবে বৈষ্ণব অপরাধী এক সময় মহা অপরাধ করতে ভয় করে না। সাধারণ মানুষের চরণে অপরাধ হলে পরবর্তীতে কনিষ্ঠ কোনো বৈষ্ণব চরণে অপরাধ করতে ভয় লাগে না। এভাবে বড় বড় বৈষ্ণবের চরণে অপরাধ করতে দুঃসাহস হয়। মহান মহান ভক্তদের চরণে অপরাধের দুঃসাহস থেকে গুরুদেবের চরণে অপরাধের দুঃসাহস হয়। গুরুদেবের চরণে অপরাধের দুঃসাহস থেকে ভগবানের চরণে অপরাধ করতে দুঃসাহস হয়। তাই ক্ষুদ্র বৈষ্ণব অপরাধ এড়িয়ে চলতে হবে। যদি তা এড়িয়ে চলতে অবহেলা করি, তার পরিণাম হবে বড় ধরনের বৈষ্ণব অপরাধ। শ্রীল মাধবেন্দ্রপুরী পাদের শিষ্য রামচন্দ্রপুরীর জীবন থেকে বৈষ্ণব অপরাধের পর্যায়ক্রমে উপলব্ধি করতে সহজ হবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ শ্রীল জগদানন্দ পণ্ডিতকে একবার রামচন্দ্রপুরী নিজে পরিবেশন করে বহু প্রসাদ খাওয়ালেন। রামচন্দ্রপুরী নিজের ইচ্ছায় বারবার প্রসাদ পরিবেশন করে খাওয়ালেন। খাওয়া শেষে নিজেই জগদানন্দ পণ্ডিতের বদনাম করে বৈষ্ণব অপরাধ করেন। রামচন্দ্রপুরী বললেন, আমি শুনেছি যে চৈতন্যের অনুগামীরা অত্যাধিক আহার করেন। এখন আমি স্বচক্ষে দেখলাম যে সে কথা সত্য। এটা বৈষ্ণব নিন্দাজনিত অপরাধ। বৈষ্ণব চরণে অপরাধের ফলে অপরাধীর অপরাধ প্রবণতা বেড়ে গুরুর চরণে অপরাধ করার শক্তি লাভ করেন। শ্রীল মানবেন্দ্রপুরী যখন অন্তিম লীলা উপস্থিত কৃষ্ণ বিরহে কাতর হয়ে তখন তিনি দৈন্যতাবশত কীর্তন সহকারে ক্রন্দন করে বললেন, হে প্রভু, আমি মথুরায় আশ্রয় পেলাম না। শ্রীল মাধবেন্দ্রপুরী অন্তরের অনুভূতি উপলব্ধি করার যোগ্যতা রামচন্দ্রপুরীর ছিল না, তাই তিনি শিষ্য হয়ে গুরুকে জ্ঞান উপদেশ দিয়েছিলেন। মাধবেন্দ্রপুরী কেন রোদন করেছিলেন তা জেনে রামচন্দ্রপুরী তাকে উপদেশ দিতে শুরু করেছিলেন। তার ফলে তিনি গুরুদেবের চরণে মহা অপরাধ করেছিলেন। কেননা শিষ্যের কখনোই গুরুদেবকে উপদেশ দেওয়ার চেষ্টা করা উচিত নয়। এভাবে একজন বৈষ্ণব অপরাধী পর্যায়ক্রমে গুরুদেব এবং ভগবানের চরণে অপরাধ করেন। তাই ক্ষুদ্র ক্ষুদ্র বৈষ্ণব অপরাধ এড়িয়ে গেলে বড় ধরনের বৈষ্ণব অপরাধের ভয় থাকবে না।